चाह ना। देख देख বৌদি চা। এত রাতে আবার চা? সে কি গো, এ তো ভূতের মুখে রাম না। তুমি তো বলো, মীরা তোর হাতে চা কতক্ষণ খাইনি, একটু চা করে দে, চা করে দে। এটা একদম সত্যি কথা। এই না ধর, আজ কিন্তু সত্যি তোমরা আমার হাতে চা এখনো খাওনি। ভেবেছিলাম ওই চিনির গানের টিচার চলে গেলে তোমাদের জন্য চা করবো। বাবা, ওর চায়ের সঙ্গে তো কারোর চা করা যায় না। আবার তার তো সবই ছাড়া ছাড়া, দুধ ছাড়া, চিনি ছাড়া, কোনদিন শুনবো লিকার ছাড়া, কোনদিন শুনবো গরম জলই ছাড়া। সবই ছাড়া, ওর ওই গান শেখানোটাও যেরকম, গান ছাড়া সব। তোমরা কি আরম্ভ করেছো বলো তো? ভাবছো দাদা বোনে মিলে এই সমস্ত করে আমাকে হাসাবে? আমার একটু হাসি পাচ্ছে না। শোনো না আমার কথাটা, কেন এত বিয়ে করছো? দেখো দুশ্চিন্তা তো মিটেছে, তাই না? কোথায় মিটেছে মীরা, বুঝতে পারছো না? মল্লার বাড়ি ফিরে এলে চিনি কি করে বেরিয়ে গেল তার একটা জবাব দিয়ে করতে হবে তো। সে করতে হবে, কিন্তু কিছু করার তো নেই এখন এই মুহূর্তে। কি ভেবে, আচ্ছা যা হবার তো হয়ে গেছে। হয়ে গেছে বললে তো হয় না মীরা, মল্লার ওই রকম ভাবে আমাদের কাছে আছে বলে ফোনটা ছেড়ে দিলে তাই তুমি ভাবছো যে সব মিটে গেছে। হয়নি, বাড়ি ফিরে এলে কি হয় একবার দেখো। মল্লার দাদাবাবুর গাড়ি এসে গেছে। দাদা, দাদা গো এসে গেছে। কোথায় এখন? কোথায় আবার? বাইরে। মল্লারকে দেখে কিছু বুঝলে? দেখে আবার কি বুঝবো? আরে বাবা, একটা মানুষকে দেখে বোঝা যায় তার মুড কেমন, রেগে আছে না গলে জল হয়ে গেছে। মুখ দেখে তো বোঝা যায় নাকি? ও তাই বলো, তুমি মুখ দেখে বোঝার কথা বলছো? হ্যাঁ, তা কি বুঝলে? তা মুখ আর দেখতে পেলাম কোথায়? গাড়ি থেকে নামলো, নেমে দরজাটা বন্ধ করলো, পরে তো ঘরে ঢুকে গেল, আর সেটা দেখে তো তোমাকে তাড়াতাড়ি জানাতে এলাম আমি। আচ্ছা আচ্ছা, গাড়ির দরজাটা কি জোরে বন্ধ করেছে? অত কিছু আমি খেয়াল করিনি। মল্লারের হাঁটা চলাটা কেমন? তা দিয়ে তোমার কি হবে শুনি? তুমি বুঝতে পারছো না, একটা মানুষের না হাঁটা চলা দেখে বোঝা যায় সে রেগে আছে কিনা। মল্লা যদি গট গট করে হাঁটে না, তাহলে বুঝতে হবে ও রেগে আছে। ও চিনি, আমার কাছে বলতো দিনা ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিন। আর বেশি আর কোনো আদিখ্যাতা দেখেও না, ও যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তখন কোনো খবর রেখেছিলে? ভাব মল্লার ভাব, আমি কেন এত রেগে যাই? জয়া, তোকে কি সব কথায় কথা বলতেই হবে? জয়া, তুমি তো এখনো ডিনার করনি, এরই মধ্যে তোমার হজমের ওষুধের প্রয়োজন পড়ে গেল। শুনলি মল্লা, শুনলি, নিজের কানে শুনলি? আমি কিছু বলতে গেলে দিদি আমাকে চুপ করিয়ে দেয়, আর জামাই বাবু আমাকে কথা শোনায়, কোটা দেয়। আসবাসী, তুমিও বা কোন অধিকারে কথা বলছো? কথায় কথায় বল, বাচ্চাদের সব দায়িত্ব তোমার। আজ যে চিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেটা তুমি টের পাওনি? দেখ মল্লা দেখ, আমার কথা কেউ শোনে না, কিছুদিন আগে অব্দি শুনতো, এখন কেউ শোনে না। হ্যাঁ মল্লাদা, মানে সত্যি ওরা না মাসিকে একটু ভয়টা পেত এক সময়, এখন পাই না। আর আমাদের কথা? আমাদের কথা তো বাদই দিন, খুব ভয় লাগে কখন কিভাবে আমাদের বিপদে ফেলে দেবে, ওই জন্য কি আর করবো বলুন তো মল্লাদা। ঠিক আছে, তোমাদের কিচ্ছু করতে হবে না, জানো যার করার সেই করবে, তোমরা কিছু ভেবো না। আপনি আপনি কার কথা বলছেন? ওই মেয়েটার কথা? থাক না মাসিমণি, চিনি তো বাড়ি ফিরে এসেছে, এখন এইসব কথা বলে লাভই বাকি। বিন্তি দিদি, তুমি চিনিকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর আপনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। শোনা মা, বলছিলাম আমার সঙ্গে একটু ঘরে চলো না। কেন রে? শোনা মা, তুমি এই গয়নাগুলো ফেরত নিয়ে নাও। ওরে বাবা, ওসব পরে হবে, তুই আগে আমি একটা কথা বলতো, চিনি ওখানে গেল কি করে তুই জানিস কিছু? তুই আলাদা করে জিজ্ঞেস করার কিছু নেই বেশি, জিজ্ঞেস করতে হলে চিনিকে জিজ্ঞেস করো। হ্যাঁ মীরা, আমারও তাই মত, চিনিকে জিজ্ঞেস করতে হবে। কোমল তো ভালো মানুষ, সাজার জন্য চিনিকে বাঁচিয়ে একটা গল্প ফাঁদবে, গল্প ফাঁদতে তোর জুড়ি নেই। হ্যাঁ চিনি, চিনি বট বট বলছি, এখন ঘুম পাচ্ছে না? পাচ্ছে তো যাওয়ার সময় তো ঘুম পায় না। বল বল আগে কেন গেছিলিস, কি করে গেছিলিস বল। ঘুমোতে যাও না। আমি তোকে ঘুমোতে দেবো না, আগে আমার কথা জবাব দে। উমা, আমি ঘুমোবো। মাসিমণি বল বল আগে কেন গেছিলিস। থাক না, ওকে ছেড়ে দিন না, আপনার যদি কিছু জানার থাকে আপনি কালকে সকালে জানবেন। না কাল সকাল না, এক্ষুনি বলতে হবে। হ্যাঁ চিনি, ওঠ
ওট বলছি ওট কেউ বাধা দেবে না लुकिए सब ठीक हो जाए মাসিমুনি কিছু মনে করবেন না আপনি শাসন করুন আমি আপনাকে বাধা দেব না কিন্তু হ্যাঁ আপনি যদি সবকিছু ঠিক করতে চান যদি আপনার জ্বর মারারই হয় তাহলে আপনি আমাদের মারুন কারণ আচ্ছা হয়েছে তার জন্য আমরা দায়ী বড়রা মানে আমরা বলেছি ওকে ডিকিতে লুকিয়ে পার্টিতে যেতে না আপনি বলেন আমরা কেউ বলিনি কিন্তু আমরাই কি ওকে বাধ্য করিনি চিনি নিজেই বলেছিল পার্টিতে যাবে পার্টির নাম শুনে ও আনন্দে নেচে উঠেছিল আপনি ওকে থামিয়ে দেননি পার্টিটা ওর যাওয়ার জায়গা নয় ঠিক বলেছেন আর একটা ঠিক কথা বলুন তো ওদের আসলে যাওয়ার জায়গাটা কোথায় কি মানে এত বড় শহর এ তুমি কি বলতে চাইছো বলো তো আগে আমার কথার উত্তরটা দিন না তার মানে তুমি কি বলতে চাইছো মল্লার দায়িত্ব জ্ঞানহীন একটা বাবা ও জানে না ওর বাচ্চারা কোথায় যাবে তাই তো মল্লার কি বলতে দাও দাদা থাক না এসব এখন আর না না দেবীরা থাকবে না মল্লার বল তো বাচ্চাদের নিয়ে কোথায় যাওয়া উচিত কেন ভিক্টোরিয়া যাবে মিউজিয়াম যাবে চিড়িয়াখানা যাবে পার্টিতে যাচ্ছে পার্কে খেলতে যেতে পারে তো আপনি মনে করে দেখুন তো শেষ আপনি কবে ওদেরকে এরকম কোন একটা জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছেন ওরা বাড়ির বাইরে যাই বা কতটুকু দিদি কি বলছে শুনছিস দাঁড়া দেখতে বাবা কি করে বাইরে যাওয়া বলতে তুই বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি পড়াশোনা গানের টিচার আঁকার টিচার সাঁতার শেখা আর তুই করা শাশু এর বাইরে ওদের কোনো জগৎ আছে ওদের বুঝি ঘুরতে বেড়াতে ইচ্ছে করে না ঠিক বলেছ কখনো কেউ আমাদের কোথাও নিয়ে যায় না চুপ কর ওদেরকে নিয়ে যদি আপনি সপ্তাহে একদিনও বেড়াতে বেরোতেন তাহলে হয়তো চিনি আজকে এই কাজটা করতো না ও তো পার্টিতে যায়নি বাইরে ঘুরতে যাওয়ার আনন্দে বেরিয়ে গেছে
আমরা যাব তাহলে ও কেন যাবে না? এটাই ওর মনে হয়েছে। পার্টি যে ওদের চাওয়ার জায়গা নয় এটা আপনি ওদেরকে বোঝাবেন কি করে? যদি ওদের জায়গাটা আপনি ওদেরকে দেখিয়েই না দেন। আমি মানছি ওদের আমি কোথাও নিয়ে যেতে পারি না, তার একটা কারণ আছে। আমাকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। মাফ করবেন, হয়তো ছোট মুখে বড় কথা বলা হবে, তবুও বলি আপনার এত কাজ এত রোজগার আপনি কার জন্য করেন? নিজের জন্য নাকি ওদের জন্য? জয়া তুই চুপ কর, ও তো ঠিকই বলেছে, শুধু রোজগার করলেই হবে? বাচ্চাদের আনন্দ কিসে হবে সেটা দেখা বাবার কর্তব্য নয়? কিরে মল্লার, শেষ কবে তুই বাচ্চাদের নিয়ে বেড়াতে গেছিস বলতে পারবি? কি হলো, চুপ করে আছিস কেন? আমি জিজ্ঞেস করছি, আমার উত্তর দে। মল্লার তুই আমার একটা কথার উত্তর দে, তুই এখনই যেসব জায়গাগুলোর নাম করলি, ওই মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, হ্যাঁ এই জায়গাগুলো তুই গিয়েছিলি, কার সঙ্গে গিয়েছিলি? কে তোকে এই জায়গাগুলো চিনিয়েছিল বল? জামাইবাবু, জামাইবাবু আপনি মল্লারের মতো এত ব্যস্ত ছিলেন না, মল্লারকে তো অত ব্যস্ত থাকতে কেউ বলেনি। জয়া তুমি কি বলছো দিদি, মল্লার ব্যবসায় পরোয়া না করে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াবে? শোনো, বাচ্চাদের আনন্দের পরোয়া না করে ব্যবসা করার চেয়ে ভালো ব্যবসা না করা। মল্লার, মল্লার আমার কথা শুনে যা, মল্লার শোন শোন মল্লার। জামাইবাবু আপনি নিজের ছেলেকে সাপোর্ট না করে একটা বাইরের মেয়েকে সাপোর্ট করছেন। বাবা চলে গেল, কিছু বললো না। দেখো জয়া, যেটা ঠিক যেটা উচিত আমি সেটাই বলেছি, আমি সেটা তোমার কাছে জবাবদিহি দেব। দিদি দিদি বড্ড ভুল করছো, কিন্তু দুধ কলা দিয়ে কাল সব পুষছো, এর ফল কিন্তু ভালো হবে না। জয়া এই অভিজ্ঞতাটা তো তোমার দিদির আগেই হয়ে গিয়েছে তাই না? তাই বলছি না হয় আরেকটা পুষেই দেখলো না, মানে বিষে যদি বিষক্ষয়টা হয়ে যায় এই আর কি। তুমি আমাকে কাল সাপ বললে? যা বিন্তি, চিনিকে ঘরে শুয়ে দিকে যা। আমি নিয়ে যাচ্ছি। না তোমাকে যেতে হবে না, চিনি ওর তাড়াতাড়ি ওর, চল চল পেছকো। না আমি ভাবছিলাম যেটা, জল খাবি আনবো? না মানে গলা শুকিয়ে গেছে কিনা, এতক্ষণ ধরে বরকে যা বকলি। জানিস মা, তোকে আমি যত দেখছি না অবাক হয়ে যাচ্ছি। কি লেকচারই না দিল মল্লার তাকে? হ্যাঁ আচ্ছা, এত সাহস পায় কোথেকে বলতো? তুমি তো তুমি আর মেসোমশাই কি কোথায় না বললো আজকে? তাহলেই বোঝো, বোঝো তাহলে মল্লার দাকে ওর বউ কত কথা না বলে, আর তুমি? আমি একটার থেকে বেশি কথা বলতে গেলেই আর ডাক্তারকে থামো তো, শুরু করে দিল। থামিয়ে দিলে, দেখলে তো তুমি থামিয়ে দিলে। না মেয়েটার কাছে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। তার আগে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওই মেয়ে যে লেভেলে যাচ্ছে না, আমাদের প্রয়োজন প্রায় ফুরিয়ে এসছে বলে, ও দড়ি ছুঁলো বলে। দড়ি? আগে হ্যাঁ। কিসের দড়ি? আমার গলার দড়ি। সেরম বলো না। আচ্ছা বুঝতে পারলো না, যে এখন রেস হয়, রেস হয়, হ্যাঁ সবাই ছুটছে, সামনে দড়িটা ঝুলছে, যে আগে গিয়ে দড়ি ধরবে সে তো জিতে যাবে রে বাবা। হ্যাঁ এই সুমিত কি, তাহলে কি আমাদের বাড়ি ছেড়ে
চলে যেতে হবে না আমরা যাব না আর যাতে না যেতে হয় সেই ব্যবস্থাটা তো আমাদেরই করতে হবে না কোনো চুলো তো নেই আমাদের যাওয়া ওই মেয়ে যদি 400 মিটার ছুটতে যায় আমরা সেটাকে 800 করব যদি 800 ছুটতে যায় আমরা সেটাকে 1600 করব মানে হচ্ছে যাকে বলে চড়ুই ভাতি হ্যাঁ चुप कर सब हजम कर गा गिले मात्र हजम कर কথাগুলো বলতে পারলি এত সহজে আর এখন এত ভয় পাচ্ছিস যাও যাও শুয়ে পড় না মা আমার মনে হয় ওই কথাগুলো বলা ঠিক হয়নি কেন কি ভুল বলেছিস তুই সব সময় সব সত্যি বলতে নেই শোনা মা মানুষ তাতে আঘাত পায় আচ্ছা শোনা মা আমি ওনাকে আঘাত দিয়ে ফেললাম তাই না বিশ্বাস করুন মা আমি ওনাকে কষ্ট দিতে চাইনি সে আমি জানি কোমল আমরা সবাই জানি তুই পৃথিবীর কাউকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কোনো কথা বলতে পারিস না 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 তুমি যা বলেছো ঠিক বলেছো আমার মনে হয় মল্লার এবারে ওর ভুলটা বুঝতে পারবে তাই না গো তুমি এখনো তোমার ছেলেকে ঠিক মতো মেপে উঠতে পারোনি জয়েদটা জানো তো তুমিও ভয় পাচ্ছ দাদা কোমল তো তাহলে আরো ভয় পাবে ভয় ঠিক পাচ্ছি না জানিস নিজেকে তৈরি করার চেষ্টা করছি এরকম ছাঁকানি তো সারা জীবনে খাইনি তাই ভাববার চেষ্টা করছি এই ঝাঁকানিটা খাবার পর ও কিভাবে রিয়্যাক্ট করে তুই ভয় পাস না মা আমি তো আছি তুই যা যা ঘরে গিয়ে শুয়ে পড় যা মা মা বলছিলাম কি আমি একবার চিনিকে দেখে আসবো ও ঘুমিয়ে পড়লো কিনা না কোমল তোর গিয়ে কাজ নেই অন্তত আজকের দিনটা যাস না আজকের দিনে অন্তত গিনি তোকে কিছু বললে আমার ভারী খারাপ লাগবে তুই ঘরে যা আমি দেখে আসছি চিনি ঘুমিয়েছে কিনা চিনি নিজেই বলেছিল পার্টিতে যাবে পার্টির নাম শুনে ও আনন্দে নেচে উঠেছিল আপনি ওকে থামিয়ে দেননি পার্টিটা ওর যাওয়ার জায়গা নয় ঠিক বলেছেন আর একটা ঠিক কথা বলুন তো ওদের আসলে যাওয়ার জায়গাটা কোথায় বাইরে যাওয়া বলতে তো ওই বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি পড়াশোনা গানের টিচার আঁকার টিচার সাঁতার শেখা আর তুই কড়া শাসন এর বাইরে ওদের কোনো জগৎ আছে ঠিক বলেছ কখনো কেউ আমাদের কোথাও নিয়ে যায় না চুপ কর আপনার এত কাজ এত রোজগার আপনি কার জন্য করেন নিজের জন্য নাকি ওদের জন্য শুধু রোজগার করলেই হবে বাচ্চাদের আনন্দ কিসে হবে সেটা দেখা বাবার কর্তব্য নয় কিরে মল্লা শেষ কবে তুই বাচ্চাদের নিয়ে বেড়াতে গেছিস বলতে পারবি পার্টি যে ওদের চাওয়ার জায়গা নয় এটা আপনি ওদেরকে বোঝাবেন কি করে যদি ওদের জায়গাটা আপনি ওদেরকে দেখিয়েই না দেন করা উচিত ত্রি কি করা উচিত আমি কিছু বুঝে উঠতে পারছি না ত্রি
আমি এখন কি করব শ্রী, কি করবো?